আসসালামু আলাইকুম, এম ইস মামন ডিউটি চ্যানেলে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করব আর সকালে নাস্তা তৈরি করব। বাচ্চারা হলিডের মধ্যে কী কী করছে, কীভাবে ম্যানেজ করা যায় বাচ্চাদের, সেটা নিয়ে ভিডিও তৈরি করেছি আজকে। তো আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আল্লাহ সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখানে আমি সকালের নাস্তা তৈরি করছিলাম, প্যানকেক তৈরি করব। তো প্যানকেকটা আমি কীভাবে তৈরি করছি সবাই জানেন মোটামুটি কীভাবে তৈরি করতে হয়, তো আমি শর্টকাটভাবে তৈরি করে নিচ্ছিলাম ব্রেকফাস্ট, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো মারিয়াম, ওরা ভালোই আছে আলহামদুলিল্লাহ। বাচ্চারা হলিডের মধ্যে ওদের কাজিন এসেছেন, তো ওদের কাজিনদের সাথে ওরা ভালোই সময় কাটাচ্ছেন। একটু নয়েজি, মানে বাচ্চারা একসাথে হলে যেটা হয় আর কি, কিন্তু ভালোই ওদের সময় কাটছে আমার মনে হয়। ঘরের ভিতরে যেহেতু এখন এমন একটা সময় বাহিরে যাওয়া যাচ্ছে না ওয়েদারের কারণে, আবার মানে মহামারীর কারণে, সব কিছুর কারণে বাহিরে যাওয়া, শীতের দিন, সব কিছু মিলিয়ে ওদেরকে কিভাবে মানে কন্ট্রোলে রাখা যায়। কয়েকজন বাচ্চা যখন একসাথে হয় তখন তারা কিন্তু ঘর একদম মাথায় তুলে নেয়, ওদেরকে এনগেজ কিছু কোনো কিছু দিয়ে এনগেজ না করলে দেখা যায় যে ওরা অনেক কী বলে হই হুল্লোড় করছে, বোর্ড হয়ে যাচ্ছে। ওদেরকে ম্যানেজ করা আসলে খুবই কঠিন, যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে তারা বুঝতে পারেন। আর ওদের কাজিনরাও, ওদের মানে ইয়াফির কাজিন ওর থেকে মাত্র 7-8 মাসের বড়, খুব একটা বড় না, তো বুঝতেই পারছেন একই এই যে দুজন হলে কেমন হয়, দুটো ছেলে আবার। তো ওদেরই কর্মকাণ্ড নিয়ে আমার আজকের ভিডিও আর সকালে নাস্তাটা তৈরি করব। তো আমি এখানে স্যান্ডউইচ মেকারে দিয়ে আর কি এটা তৈরি মানে প্যানকেকটা তৈরি করে নিচ্ছিলাম। তো আপনারা বাকি ভিডিওগুলো দেখুন ওরা কীভাবে ওদের সময়টা কাটাচ্ছে, কিছু সময় পড়াশোনা, কিছু সময় খেলাধুলা, এগুলো নিয়েই চলছে। আর আমি সাধ্যমতো আমি চাচ্ছি ওদেরকে এনগেজ রাখার জন্য বিভিন্ন জিনিসপত্র দিয়ে, আমার নিজেরও তো অনেক কাজকর্ম থাকে, তো সেগুলো আর কি সব কিছু মিলিয়ে রান্না বান্না, ওদের সময় মতো খাবার টাবার দেওয়া, সব কিছু মিলিয়ে একটু বিজি হলেও ওদের কাজিনদের সাথে ওদের সময়টা একটু বেশি মানে ভালোই কাটছে আলহামদুলিল্লাহ। তো আমি ভিডিওর এখানে আর বেশি কিছু বলার তেমন কিছুই নেই, আপনারা আমাদের কর্মকাণ্ডগুলো দেখুন বাচ্চাদের, আর নাস্তা টাস্তা কীভাবে তৈরি করি সেগুলো দেখুন। আর এভাবেই ছোট ছোট ভিডিও নিয়ে চলে আসবো, আশা করি পুরো ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন, অন্তত পক্ষে 3 মিনিটের একটু বেশি দেখবেন ম্যাক্সিমাম। তো সবার কাছে এটাই অনুরোধ রইলো, আর আজকের মতো এখানেই বিদায় নিই, বাকি ভিডিওটা আপনারা এনজয় করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।
Let me see. What is this? Types Tables Rockstar. Types Tables Rockstar. Okay. Like a ball, like a ball. Like a ball, like a ball. Like a ball, like a ball. In addition, this homework is already passed. The vendor passed. It's fine.